সংক্ষেপে বুঝেই গেছেন যে কিভাবে আপনাদের এই ছবিটি ক্লিক করতে হবে এবং এই ছবিটিকে আমাদের এডিটিং করে তৈরি করতে হবে এই ছবিটির মতো। তো আপনারা এই দুটি ছবির ভিতরে পার্থক্য হবে তো বুঝতেই পারছেন এখান থেকে এখানে এটা কিভাবে আসলো, এটা আপনার বোঝার জন্য ফুল ভিডিওটি দেখতে হবে। আর আমি আপনাদের সংক্ষেপে একটু বলে দিই, এখানে যে ব্যাকগ্রাউন্ডটি দেখতে পাচ্ছেন আপনারা, এই ছবির যে ব্যাকগ্রাউন্ডটি, এটি কোনো একটি ব্যাকগ্রাউন্ড নয়, আমি মূলত এই একটি ব্যাকগ্রাউন্ড নিয়েছিলাম। এবং এখানে অনেকগুলো হয়তো পিএনজি দেখতে পাচ্ছেন, আমি এই পিএনজি এবং এই ব্যাকগ্রাউন্ডটি দিয়ে এই ব্যাকগ্রাউন্ডটি তৈরি করেছি। তো আমি আপনাদের এত কষ্ট করে আপনাদের এই ব্যাকগ্রাউন্ডটি তৈরি করতে হবে না, আমি এই ব্যাকগ্রাউন্ডের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে কালেক্ট করে নেবেন এবং এই ব্যাকগ্রাউন্ডটি দিয়ে আমরা তৈরি করে ফেলবো আমাদের এই ছবিটি। তো এটা কীভাবে করলাম এটা দেখার জন্য আবার বলছি ফুল ভিডিওটি দেখুন, খুবই সংক্ষেপে আমি আপনাদের বুঝিয়ে দেব। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম গাইস, লেট গেট স্টার্টেড। আপনাদের এডিটিংটি করার জন্য প্রথমত যেতে হবে গুগলে এবং এখানে গিয়ে আপনাদের লিখতে হবে রিমুভ বিজি। তো জাস্ট আপনারা এই লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, তাছাড়া আপনারা গুগলে গিয়ে রিমুভ বিজি লিখলে পেয়ে যাবেন। তো জাস্ট আমাদের যে প্রথম যে ওয়েবসাইটটি সেটিতে জাস্ট একবার ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে আপলোড ইমেজ, এখানে ক্লিক করে আমাদের যে কাঙ্ক্ষিত ছবিটি সেটি নিয়ে নিব। তো জাস্ট নেওয়ার পর এখান থেকে করে দেবো ডান অপশনে ক্লিক এবং কিছুক্ষণের ভিতরে আপনার যেই ছবিটির ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটি রিমুভ হয়ে যাবে। তো হয়ে যাওয়ার পর আমরা সিম্পলি এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করব এবং আপনার যে ছবিটি সেটি ডাউনলোড হয়ে যাবে। তো আপনাদের দ্বিতীয় স্টেপে সরাসরি চলে যেতে হবে পিকচার্ট অ্যাপে এবং এখানে গিয়ে আপনাদের প্লাস আইকনে ক্লিক করতে হবে। এরপরে জাস্ট আপনাদের যে ব্যাকগ্রাউন্ডটি সেটি নিয়ে নিতে হবে। তো আমি আবার আপনাদের বলে দিচ্ছি এই ব্যাকগ্রাউন্ডের লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে কালেক্ট করে নেবেন। তো জাস্ট নেওয়ার পর আমাদের সিম্পলি এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করতে হবে এবং এখান থেকে আমরা যেই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলাম সেটি নিয়ে নিতে হবে। তো জাস্ট নেওয়ার পর আমাদের এখান থেকে সরাসরি চলে আসতে হবে ইফেক্ট বলে একটি অপশনে। আসার পর আপনাদের এখানে একটি অপশন দেখতে পাবেন আর্টিস্ট বলে, তো জাস্ট এই আর্টিস্ট অপশনটিতে ক্লিক করবেন। করার পর আপনারা এই নিয়ন অপশনটিতে ক্লিক করব এবং করার পর এখান থেকে আমরা এটা জিরো করে দেব এবং এখান থেকে আমরা এটা জাস্ট করে দেব 4 কিংবা 5। করার পর এখান থেকে আমরা রাইট অপশনে ক্লিক করে দেব। তো এরপর জাস্ট আমাদের এই ছবিটিকে একটু ছোট করে অ্যাডজাস্ট করে বসিয়ে দিতে হবে। তো আপনারা একটু সময় নিয়ে বসাবেন যাতে খুবই অ্যাডজাস্টভাবে আপনার যে ছবিটি সেটি বসে যায়। তো যাওয়ার পর জাস্ট আমরা এখানে সিম্পলি রাইট অপশনে ক্লিক করে দেব এবং এখান থেকে আমরা ড্র অপশনে ক্লিক করব এবং এখান থেকে 3 ডটে ক্লিক করে দেব সেভ ইমেজ এবং আপনার যে ছবিটি সেটি ফুল এইচডিতে সেভ হয়ে যাবে। আপনাদের এখন যদি এই ফটো এডিটিং করতে কোনো সমস্যা হয় প্লিজ আমাকে কমেন্টে জানিয়ে দিন, কিংবা আপনার যদি কোথাও কোনো প্রবলেম থেকে থাকে কিংবা কোথাও হয়তো কোনো জায়গায় যদি না বুঝে থাকেন প্লিজ সেটা আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। এবং এই ভিডিওটি পছন্দ হলে লাইক করবেন, না পছন্দ হলে ডিসলাইকও করতে পারেন। এবং এই চ্যানেল যদি নতুন হয়ে থাকেন, এই ছেলেটিকে যদি নতুন দেখে থাকেন, তো প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো দেখা হচ্ছে কোনো নেক্সট এপিসোডে। তো তখনের জন্য বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। আর আপনারা যদি আমার কোনো সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত হতে চান, তো সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে আপনারা কানেক্ট হতে পারেন।